রাহুলকে নেতা বলে মেনে নিয়েছিলেন, তারপরও কোন স্বার্থে ইন্ডিয়া জোট ভাঙলেন আপনি? মুর্শিদাবাদে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ প্রদেশ কংগ্রেসের সভাপতির। তার দাবি, কেজরিওয়াল হিমন্ত সোরেন জোট ছাড়েনি বলে জেলে গিয়েছে, খোকাবাবুকে বাঁচাতে ইন্ডিয়া জোট ছেঁড়া হয়েছে বলে মত প্রদেশ কংগ্রেস সভাপতির। প্রথম প্রশ্ন, যে ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি, কার ভয়ে? ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি, কার ভয়ে ইন্ডিয়া জোট ভেঙেছেন? অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোট ভাঙেনি, হেমন্ত সোরেন ইন্ডিয়া জোট ভাঙেনি, তাই তাদের জেলে যেতে হয়েছে। আর আপনি খোকাবাবুকে বাঁচাতে ইডিআরসিপের হাত থেকে খোকাবাবু যাতে রক্ষা পায়, তার জন্য আপনি ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদীর দালালি করেছেন। আপনি নিজে বলছেন ইন্ডিয়া জোট আপনি বানিয়েছিলেন, সেই ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি? কাকে খুশি করতে, কার হাত থেকে বাঁচতে? আমার প্রশ্ন আপনাকে থাকল, আপনারা বলবেন অধীর চৌধুরীর জন্য। ইন্ডিয়া জোটে যখন নাম দিয়েছিলেন আপনি, তখন অধীর চৌধুরী কোথায় ছিল? তখন অধীর চৌধুরী কি আপনার সুনাম করেছিল? তখন অধীর চৌধুরীকে আপনার বিরোধিতা করেনি? সব জেনে ইন্ডিয়া জোটে গেছিলেন কি করতে আপনি? ইন্ডিয়া জোটের নামকরণ করতে আপনি এত উৎসাহিত হয়েছিলেন কেন? রাহুল গান্ধীকে নেতা বলতে গেছিলেন কেন? তারপরে বেরিয়ে আসার কারণটা কী কী? মানুষ এগুলো সব জানে। ইন্ডিয়া জোটের সঙ্গে আপনি বেইমানি করেছেন, অরবিন্দ কেজরিওয়াল করেনি, হেমন্ত সোরেন করেনি, তাই তাদের স্থান জেলে হয়েছে। আর আপনি দালালি করেছেন বলে আপনার স্থান জেলের বাইরে হয়েছে, খোকাবাবুর স্থান জেলের বাইরে হয়েছে।